দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে স্পোর্টস ট্যুরিজম ডেভেলপ করবার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। আমরা যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর কাভার করতে এসেছি সিলেটে, দুদিন টানা খেলা হলো, এরপরে মাঝে একদিনের বিরতি। তো এই যে বিপিএল যারা দেখতে এসছে, বিপিএলের সাতটা ফ্রাঞ্চাইজি টিমের খেলোয়াড় কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট ওদের প্র্যাকটিস আছে, এর বাইরেও একটু তো বিশ্রাম দরকার, একটু তো বিনোদন দরকার। এবং এক্ষেত্রেই আমার মনে হয় যে স্থানীয় পর্যটন শিল্পের যে বিকাশ সেটা ঘটবার যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। আমার সঙ্গে রয়েছেন ডান দিকে কমেন্টেটর বোরহানউদ্দিন মোল্লা এবং কমেন্টেটর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি শুরুতেই বোরহান আপনার কাছে যেতে চাচ্ছি। সিলেটে আমরা বহুবার এসেছি, বিভিন্ন স্পট দেখেছি, আজকে সাদা পাথরে এলাম। এইখানে এসে আপনার অনুভূতিটা কেমন এবং স্পোর্টস ট্যুরিজমের সম্ভাবনা কতটুকু? আমি অভিভূত এক কথা, যখন আমি সিলেটে আসি এবং বাংলাদেশের যে পর্যটন এরিয়াগুলো বিভিন্ন অঞ্চলে রয়েছে, চট্টগ্রামে আছে, তারপরে কক্সবাজার, দেন সিলেট, এছাড়া দেশের অন্যান্য যেসব এরিয়াগুলোতে রয়েছে এই পর্যটন এরিয়াগুলো সবই আকর্ষণীয়। তবে সিলেট যেহেতু আমরা এখানে একটি উপলক্ষ নিয়ে এসেছি, বাংলাদেশ বেতারের একটি টিম, আমরা বিপিএল কভার করতে এসেছি এবং আমরা একটি দিন, আজকের দিন কিন্তু কোনো খেলা নেই, সুতরাং এই দিনটা আমরা কীভাবে কাটাবো এটি কিন্তু একটা প্রশ্ন অবশ্যই রেইজ হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এরকম বিভিন্ন স্পটগুলো রয়েছে, সেগুলোকে আমরা উপভোগ করতে পারি, এই চিন্তা থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। এরকম থিঙ্কিং প্যাটার্ন কিন্তু প্রত্যেকের মধ্যেই রয়েছে এবং আমরা এই পর্যটন এরিয়াগুলোকে স্পোর্টসের সাথে মিলিয়ে, স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম যেমন আপনি বললেন, এটাকে আরও বেশি উন্নত সাধন করতে পারি যদি এর যত্নটা আমরা নেই। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ সোর্স অফ ইকোনমি যদি আপনি চিন্তা করেন। অ্যাবসলিউটলি। এবং আমরা দেখেছি বিশ্ব ক্রিকেটে ক্রিকেট ট্যুরিজম বা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে শ্রীলঙ্কা অনেক রেভিনিউ আর্ন করে থাকে বিদেশি পর্যটকদের জন্য, তারা হসপিটেবল এনভায়রনমেন্ট, নানা রকমের ফ্যাসিলিটিস গড়ে যায়। বাংলাদেশেরও পর্যটন কর্পোরেশন এই ধরনের দারুণ উদ্যোগ নিয়েছে এবং এর সম্ভাবনা অপার। এখন আমরা ওয়ালিউল্লার কাছে শুনবো, এর আগে উনি সাদা পাথর ঘুরে গেছে। সাদা পাথরের আসলে বৈশিষ্ট্যটা কী, এখানে কী কী দেখার আছে আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন? ধন্যবাদ শামসুল ইসলাম। আসলে এই অঞ্চলটার নাম সাদা পাথর এবং এখানে আপনি চারিদিকে দেখতে পাবেন যে এই পাথরগুলো হলো মূলত সাদা। হয়তোবা যারা নামকরণ করেছেন এই বেসিসে তারা নামকরণ করেছেন, এটা একটা চমৎকার জায়গা। এবং আমি বোরহান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, যেহেতু খেলার ফাঁকে ফাঁকে খেলার ভেন্যু যেগুলো আছে তার মাঝে অনেক দিন বিরতি থাকে, এই বিরতি দিনে যদি কাছাকাছি কোথাও এরকম ভালো স্পট থাকে, এবং বাংলাদেশে কিন্তু যথেষ্ট স্পট রয়েছে, সেগুলোকে যদি পর্যটন উপযোগী করা যায়, সেগুলোকে যদি একটু নার্সিং করা যায়, আমার মনে হয় এই শিল্পটা এগিয়ে যাবে এবং সেখান থেকে বাংলাদেশ ভালো একটা আপনার ইকোনমি আর্ন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী। আসলে এইখানে সাদা পাথর নামকরণ করা হলো, পাথরের সমাবেশ তো যেমন আছে, তেমনি এখানকার ঝর্ণা এবং তার যে কুলুকুলু রব, পানির প্রবাহ, এইটা অসাধারণ। বর্ষাকালে এখানে আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে, পানির মাত্রা বেশি থাকে, নৌভ্রমণটা স্বস্তিদায়ক হয়। এখন আমরা যখন নৌকায় আসছিলাম, অনেক জায়গায় নৌকা কিন্তু থেমে যাচ্ছিলো, আটকে যাচ্ছিলো, ঝর্ণার যে পানির গতির প্রবাহ সেটা অপেক্ষাকৃত কম ছিল, বাট বর্ষাকালে এই গতি প্রবাহ আরও প্রবল থাকে, গোসল করবার মতো উপযোগী একটা পরিবেশ থাকে। হোপফুলি আপনারা সবাই সুযোগ পেলে সিলেটের এই ভোলাগঞ্জের সাদা পাথর ঘুরে যাবেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন। স্টে টিউন উইথ শামসুল ইসলাম ইউটিউব চ্যানেল অ্যান্ড শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর। থ্যাংকস ফর ওয়াচিং।